ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? সবাইকে সৃষ্টি একাডেমিক স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সাথে এখন আলোচনা করতে যাচ্ছি বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। বাংলা দ্বিতীয় পত্রের প্রথম সেমিস্টার পরীক্ষায় আমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসের অন্তর্ভুক্ত দ্বিরুক্ত শব্দ নিয়ে। দ্বিরুক্ত শব্দ যদিও ছোট্ট একটা আলোচনা, ছোট্ট একটা টপিক, কিন্তু এখান থেকে প্রত্যেকটা পরীক্ষায় অন্তত একটি প্রশ্ন চলে আসে। যদিও তোমাদের খেয়াল করো যে আমাদের টোটাল বাংলা দ্বিতীয় বইয়ের মধ্যে পরিচ্ছেদ আছে 5টা অধ্যায় আছে, 32টা পরিচ্ছেদ আছে, আসলে তোমাদের 30টা প্রশ্ন আসবে। আসলে 30টা প্রশ্ন আসতে গেলে 32টা পরিচ্ছেদ থেকে কোনো কোনো পরিচ্ছেদ থেকে একটা প্রশ্ন আসবে না। এর মধ্যে কিছু কিছু পরিচ্ছেদ আছে যেগুলো থেকে প্রশ্ন বাদ দেওয়া যায় না, সেরকম একটা পরিচ্ছেদ হলো দ্বিরুক্ত শব্দ। তো আমরা অনেকদিন যাবৎ মহামারী করোনায় মধ্যে অবস্থান করতেছি। আমাদের গত 20 সালের পরে 21 সালের কার্যক্রম অনলাইনে এখনও চালাতে হচ্ছে। তো আশা করি আমার এই আলোচনা যদি মনোযোগ দিয়ে শোনো, ইনশাল্লাহ তোমরা দ্বিরুক্ত শব্দটা অন্তত বুঝতে পারবে। তাহলে দ্বিরুক্ত শব্দ কি এটা বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে দ্বিরুক্ত শব্দ কি। তাহলে দ্বি শব্দের অর্থ দুই আর রুক্ত শব্দের অর্থ হল উক্ত বা বলা। তাহলে দ্বিরুক্ত শব্দের অর্থ কি? দুইবার বার বলা। তাহলে একটু খেয়াল করো দ্বিরুক্ত শব্দের অর্থ কি? দ্বিরুক্ত শব্দের অর্থ দুইবার বলা। বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যাদের একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, দুইবার করলে তার ভিন্ন অর্থ প্রকাশ করে। তাহলে কোনো বাক্যে একই শব্দ পরপর দুইবার ব্যবহার করাকে বলে দ্বিরুক্ত শব্দ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমি দ্বিরুক্ত শব্দের সংজ্ঞা কি বললাম? যে কোনো বাক্যে একই শব্দ পরপর দুইবার ব্যবহার করাকে বলে দ্বিরুক্ত শব্দ। তাহলে দ্বি শব্দের অর্থ কি? দুই। আর রুক্ত শব্দের অর্থ উক্ত বা বলা। যেমন আমি যদি বলি ফিট, ফিট শব্দের অর্থ আসলে আমরা জানি এমনি খাবার, কিন্তু যদি বলি ফিট ফাট তাহলে কিন্তু একই শব্দ দেখো দ্বিরুক্ত হয়েছে, কারণ জোড়ায় আংশিক পরিবর্তন হয়ে দ্বিরুক্ত শব্দ হয় তোমরা জানো। তাহলে ফিট ফাট বললে কিন্তু যে কোনো কাজে পারফেক্ট মনে হয়। যেমন আমি যদি বলি আমার জ্বর আসছে, জ্বরের কথা যখন বলছি তখন কিন্তু জ্বর চলে আসছে। বা যদি বলি আমার জ্বর জ্বর অনুভব হচ্ছে তাহলে কিন্তু জ্বর আসে নাই, জ্বরের ভাব। তাহলে কি বললাম? জ্বর জ্বর অনুভব হচ্ছে। তাহলে একটু খেয়াল করো যে একই শব্দ পরপর দুইবার ব্যবহার করা হয়েছে। তাহলে কোনো বাক্যে একই শব্দ পরপর দুইবার ব্যবহার করাকে বলে দ্বিরুক্ত শব্দ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো যে দ্বিরুক্ত শব্দটা কি। তাহলে দ্বিরুক্ত শব্দটা হলো কোনো বাক্যে একই শব্দ পরপর দুইবার ব্যবহার করাকে বলে দ্বিরুক্ত শব্দ। তাহলে এই দ্বিরুক্ত শব্দের প্রকার আছে। তাহলে দ্বিরুক্ত শব্দের প্রকার নিয়ে আমরা আলোচনা করলে দেখো দ্বিরুক্ত শব্দ হলো তিন প্রকার। তাহলে দ্বিরুক্ত শব্দ কয় প্রকার? তিন প্রকার। একটু খেয়াল করো বলছে শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, অনুকার দ্বিরুক্তি। তাহলে আমরা যদি তিন প্রকার বুঝতে পারি তাহলে কিন্তু দ্বিরুক্ত শব্দ নিয়ে আমাদের আলোচনা অনেকটাই শেষ হয়ে গেল। কি শব্দের দ্বিরুক্তি? তোমরা জানো শব্দ কি? ধ্বনি আর বর্ণ মিলে যদি সঠিক অর্থ প্রকাশ করে তখন তাকে বলে শব্দ। তোমরা আরও চেনার খাতিরে মনে রাখার খাতিরে বলতেছি যে যদি একই ধরনের দুইটা শব্দে এক জায়গায় বসানো হয় যেটা দ্বারা কোনো বাক্য তৈরি করা হয় নাই, যেমন আমরা বললাম জ্বর জ্বর, তাহলে জ্বর জ্বর শব্দটা যদি বলি তাহলে কিন্তু এই জ্বর জ্বর শব্দটা হলো এটা শব্দের দ্বিরুক্তি। তাহলে যদি বাক্য গঠন না হয় তাহলে তোমাদের মনে রাখতে হবে পদ আর শব্দের মধ্যে তফাৎ কি। বাক্য গঠন করলে হয় শব্দ আর বাক্য গঠন করলে হয় পদ, আর বাক্য গঠন না করলে হয় শব্দ। তাহলে একই শব্দ যদি পরপর দুইবার থাকে যেটা দ্বারা কোনো বাক্য তৈরি করা হয় নাই তাহলে ওইটাই হলো শব্দের দ্বিরুক্তি।
তাহলে পদের তৃপ্তিকে তাহলে শব্দের তৃপ্তি যদি আমরা এইভাবে বলি জোর জোর, যদি বলি ফোটা ফোটা, যদি বলি বড় বড়, তাহলে দেখো প্রত্যেকটাই কিন্তু কি হয়েছে শব্দের তৃপ্তি হয়েছে। তাহলে যদি বাক্য গঠন করা না হয়, দুটো শব্দ পাশাপাশি থাকে, একই শব্দ দুই পাশাপাশি থাকে, তাহলে তাকে বলে শব্দের বিরুদ্ধে। আর পদের বিরুদ্ধেটা কি? পদের বিরুদ্ধেটা হলো তোমাদের মনে রাখার স্বার্থে বলতেছি যে যদি কোনো বাক্য গঠন করা হয় সে বাক্যে একই শব্দ পরপর দুইবার বসে তাহলে ওইটা হলো শব্দের বিরুদ্ধে। আরও মনে রাখার স্বার্থে বলতেছি শব্দের বিরুদ্ধে সবসময় দেখবে কোনো না কোনো বিভক্তি থাকবে, শব্দ দুটো যদি ভিন্ন থাকে সেখানে বিভক্তি থাকবে একই, বিভক্তি কি থাকবে একই থাকবে। আর আরেকটা মজার বিষয় হলো যে সবসময় আমাদের শব্দের বিভক্তিতে বেশিরভাগ ক্ষেত্রে দেখবা সপ্তমী বিভক্তিটাই থাকে। যেমন যদি বলি আমার হাতে নাকে, যদি বলি আমার যদি বলি দুধে ভাতে, যদি বলি আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, যদি বলি চুরটা হাতে নাতে ধরা পড়েছে, একটু খেয়াল করো হাত আলাদা শব্দ নাতে আলাদা শব্দ, বা বিভক্তি কিন্তু একই সপ্তমী বিভক্তি, এই বিভক্তি বসছে দুধে ভাতে, দুধ শব্দ আলাদা ভাত আলাদা, কিন্তু দুইটার মধ্যে দেখো কি বসছে, দুইটার মধ্যে কিন্তু আমাদের এই বিভক্তি বসছে। তাহলে যদি বিভক্তি না থাকে তাকে বলে শব্দ কি শব্দের বিরক্তি, আর যদি বিভক্তি থাকে তাহলে তাকে বলে পদের বিরক্তি। আর অনুকার বিরক্তি কি? অনুকার বিরক্তিটা হলো এরকম, সেটা পদ না শব্দ না, অনুকারটা হলো কোনো না কোনো কিছুর অনুকৃতি। যেমন সেটা হতে পারে কোনো কিছু ভেঙে পড়ার আওয়াজ, সেটা হতে পারে কোনো কিছু কারো কান্নার আওয়াজ, সেটা হতে পারে কোনো কিছু ভাঙার আওয়াজ, এরকম যদি হয় তাহলে তাই সেটা হলো অনুকার বিরক্তি। যেমন আমরা যদি বলি কাকা কাকা, আমরা যদি বলি মর্মর মর্মর, এই যে দেখো আমরা যে শব্দগুলো লেখলাম এটাই যেহেতু কোনো না কোনো কিছুর অনুকৃতি বোঝাইছে, এখানে এটার নাম হয়েছে কি অনুকার বিরক্তি। তাহলে আমাদের বিরক্তি শব্দ কয় প্রকার? তিন প্রকার, কি কি? একটা শব্দের বিরক্তি, পদের বিরক্তি, আর একটা কি অনুকার বিরক্তি। তাহলে আমি তোমাদের সামনে যে বিরক্তি শব্দ নিয়ে একটু আলোচনা করলাম, এই বিরক্তি শব্দটা তোমরা বইয়ের মধ্যে তোমাদের যদি ওইটা 49 পেজ থেকে শুরু হয়েছে, 49 থেকে শুরু করে তোমরা যদি 51 পেজ পর্যন্ত পড়ো তাহলে কিন্তু তোমরা মোটামুটি আরেকটু ভালোভাবে বুঝতে পারবা। তাহলে তোমরা ভালোভাবে বাসায় আরেকটু সুন্দর করে পড়ো, তোমাদের যদি কোনো রায় সমস্যা মনে করো আমাকে অবশ্যই প্রশ্ন করবা বা জিজ্ঞেস করবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার মতো আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।